আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এটি আমার দ্বিতীয় ব্লগ, যারা আমার প্রথম ব্লগটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে। তো আমার শ্বশুরবাড়িতে এটি আমার দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে আমি চারপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো যখন দেখতেছিলাম তখন আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি বলল যে চলো তোমাকে আরও ঘুরে ঘুরে সব কিছু ডিটেলে বলি। তো আমি ওনাদের সাথে ঘুরে ঘুরে চারপাশে দেখতেছিলাম। তো আমার শাশুড়ির মুখে অনেক শুনেছি একটা জলাশয়ের কথা, তো আজকে সেই জলাশয়টা দেখতে পাচ্ছি। তো এই জলাশয় নিয়ে আমার শাশুড়ির অনেক স্মৃতি আছে, কারণ এখানে অনেক বছর কাটিয়েছেন। তো আজকে ও এতদিন ওনার মুখে শুনেছি, আজকে প্রথম দেখতেছিলাম। জলাশয়টা অনেক সুন্দর এবং অনেক বড়। তো আমার ছেলে তার বাবার হাত ধরে ঘুরে ঘুরে দেখতেছে সেও, কারণ সে তার ওই প্রথম গ্রামে আসা। তো সে এত ওপেন প্লেস দেখে সে অনেক খুশি, কারণ সে অনেক ছোটাছুটি করতে পারে। তো আমি তাদের সাথে ঘুরে ঘুরে সব চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম। চারপাশে শুধু সবুজ আর সবুজ, দেখি মন ভালো হয়ে যাচ্ছে। এরকম সবুজের কারণে চারপাশ খুব ভালোই লাগতেছে। আবার সাথে ছিল ফ্রেশ এয়ার, যেটা আমরা সহজে পাই না শহর এলাকাতে। তো এখানে এসে সেটা অনুভব করতে পারছি, ভালোই লাগতেছিল। যেদিকে তাকাই না কেন শুধু সবুজ আর সবুজ। তো আমার ছেলে তার চাচার সাথে খেতে দাঁড়িয়ে ডান্স করতেছিল, ভালোই, সেও অনেক মজা পাচ্ছে। সে আমার ছেলে শুধু ছোটাছুটি আর ছোটাছুটি করবে, কোথায় যাবে কি করবে সে বুঝেই উঠতে পারতেছে না। বিয়ে উপলক্ষে অনেক মেহমান আসছে এবং তাদের সাথে অনেক বাচ্চারাও আসছে। বাচ্চারাও আমার ছেলের সাথে মিশে গেছে, আমার ছেলেও তাদের সাথে খুব ইজিলি মিশে গেছে। আমার ছেলে খেলা করবে, তারপরে মাটিতে ময়লা দেখে সেইগুলো পরিষ্কার করতে যাচ্ছে, কারণ ও যেখানে ময়লা দেখবে সেটা পরিষ্কার করবে। তো সে তো আর বুঝতে পারতেছে না যে এই ময়লা পরিষ্কার করা পসিবল না, তারপরও সে ময়লা পরিষ্কার করবে। অনেক বাধা দেওয়া সত্ত্বেও সে ময়লা পরিষ্কার করবে। আমার ছোট্ট বাবাটা একটু পরে বোর্ড হাতে মেহেদি পরানো হবে, তো সেই জন্য প্রিপারেশন নিচ্ছিল সবাই। তো আমাদের এলাকাতে প্রচলন আছে, যখন মেহেদি পরানো হয় তখন সবাইকে গীত গাইতে হয়, এটাকে আঞ্চলিক গীত বলা হয়। তো সবাই গীত গাচ্ছে, ভালোই লাগতেছিল, আঞ্চলিক কিছু গীত শোনা গেল। আমরা কলার ভর্তা বানানো হয়েছিল, খুব ভালোই লাগছিল, কারণ একদম কচি কলা দিয়ে ভর্তা, খুব মজা হয়েছিল। তো দুপুরে যখন বিয়ের অনুষ্ঠান, তো সেই জন্য সকাল থেকে সব কিছুর প্রিপারেশন নেওয়া হয়েছে। তো অলরেডি রান্না বসানো হয়ে গিয়েছে, এদিকে রান্নার প্রিপারেশন নিচ্ছে, মুরব্বীরা বসে বসে এটা তদারকি করতেছে, এই পাশে স্টেজও তৈরি করা হয়েছে, ফিশ ফ্রাই করা হচ্ছে, এদিকে পোলাও রান্না করা হচ্ছে। এই হাঁড়িগুলোতে অলরেডি রান্না হয়ে গিয়েছে। অনুষ্ঠানটা দুপুরের দিকে, এই জন্য অলরেডি সব মেহমান চলে এসছে, খাওয়া দাওয়াও স্টার্ট করে দিয়েছে।
এখন হলো সবচেয়ে ইমোশনাল মুহূর্ত, কনে বিদায়ের। এই মুহূর্তটা সব মেয়েরাই পার করে আসে যাদের বিয়ে হয়, এবং সবাই এটার সাথে অনেক কিছু রিলেট করতে পারে। কারণ এত বছর একটা ফ্যামিলিতে থাকার পর বাবা মা সবাইকে ছেড়ে আবার অন্য একটা ফ্যামিলিতে যেতে হয়, তখন এমনিতেই চোখের পানি চলে আসে। তো ওর সাথে সাথে সবার চোখে পানি চলে আসতেছিল, সবাই কান্নাকাটি করতেছিল, কারণ সব মেয়েরা এটার সাথে রিলেট করতে পারে নিজেদেরকে। এখন মেয়েকে বিদায় দেওয়ার জন্য বড়ের কাছে বুঝিয়ে দিচ্ছে সবাই। তো আমরা বিয়ের দিনেই প্যাক করি ঢাকার উদ্দেশ্যে। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।